চারপাশে টানা বর্ষণের ফলে বালেশ্বরের গোমরা নদী ও ফই শাখা নালা দিয়ে জমা জল নিষ্কাশন না হওয়াতে পশ্চিম কাটিগড়া হাওর অঞ্চল সীমান্ত অঞ্চলের হাজার হাজার বিঘা বোরো ধান জলের তলায়, ফলে এ নিয়ে কৃষক সমাজে মাথায় হাত পড়েছে। এর মূলে সীমান্ত সড়ক নির্মাণে ওই সড়কের উপর বেশ কয়েকটি স্লোইস গেট নির্মাণ করা হয়েছে 2006 সালে। সেগুলো পুরোপুরি অপরিকল্পিতভাবে নির্মাণ করার ফলে প্রতি বছর বর্ষার শুরুতেই হাজার ও সীমান্ত হাওর সীমান্ত অঞ্চলে বৃষ্টির জমা জল ফুলে ফেপে বন্যার রূপ ধারণ করে। কারণ যে পদ্ধতিতে স্লোইস গেট নির্মাণ করা হয়েছে, এই তাতে জমা গেট নিষ্কাশন করার মতো ক্ষমতা নেই স্লোইস গেটগুলির। এই সময় কৃষক সমাজের বিভিন্ন জাতের ফসল ধ্বংস করে জমা জলে নষ্ট করে। এই স্থায়ী জ্বলন্ত সমস্যা নিয়ে কৃষক সমাজ পল্লী থেকে দিল্লি পর্যন্ত লাগাতার আওয়াজ তুললেও তাই এ নিয়ে কৃষকদের কথা ভাবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবা হচ্ছে। কালাইন থেকে ধন লস্করের রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বলেশ্বর নদী, গুমরা নদী এবং ফসকা নালার উপর নির্মিত বিকল সুইসকেটগুলোর জন্য গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে পশ্চিম কাটিগড়ার কয়েক হাজার বিঘা বরুয়া ধান ক্ষেত জলের নিচে ডুবে গেছে। তার জন্য পশ্চিম কাটিগড়ার কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ আমি কাটিগড়া সার্কুল অফিসারের এবং কৃষি বিভাগের কাটিগড়া সার্কুলের এডিওর সঙ্গে বর্তমান এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ওনাদেরকে অবগত করে সরজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানাচ্ছি। সুইচগেট বিকল থাকার জন্য হাওর অঞ্চলের জল সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না, যার জন্য গত কয়েক বছর থেকে পশ্চিম কাটিগড়া হাও অঞ্চলের কৃষকরা এবং বাংলাদেশ সীমান্তে বসবাসকারী লোকেরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এলাকাবাসীর পক্ষ থেকে বার কয়েক প্রশাসনের নিকট এবং বিভাগীয় আধিকারিক নিকট দাবি জানানো হয়েছিল বিকল সুইচগেটগুলো মেরামত করার জন্য, কিন্তু কোনো কাজে লাগছে না। জেলা প্রশাসনের বা আধিকারিকরা মাঝে মধ্যে আসেন, বিকল সুইচগুলো পরিদর্শন করে যান, মেরামত করছেন না, যার জন্য এবছর বৃষ্টিতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা পুনরায় এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন এবং বিভাগীয় আধিকারিকের নিকট জোরালো আবেদন রাখছি যে এই এলাকার কৃষকদের কথা বিবেচনা করে, এলাকাবাসীর কথা চিন্তা করে অতি সত্বর বিকল সুইচগুলো মেরামত করার জন্য। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।